আসসালামু আলাইকুম, সিবিএন আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। মাহমুদুল্লাহ রিয়াদের অনবদ্য ব্যাটের পর মোস্তাফিজের কাটার ও স্লো ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে 10 রানে হেরে গেছে অস্ট্রেলিয়া। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ছুড়ে দেওয়া 127 রানের মামুলি টার্গেট তারাই 4 উইকেট হারিয়ে 117 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। 10 রানের জয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে স্বাদ নিল বাংলাদেশ। অনন্য এক ইতিহাস গড়ল টাইগাররা। টাইগারদের এই ইতিহাস গড়ার দিনে বিশ্ব মিডিয়া বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। বিশ্বের বরণ্য ক্রিকেটাররা নিজেদের সোশ্যাল মিডিয়ায় টাইগারদের অভিনন্দন জানাচ্ছেন। এবার তাদের দলে যোগ দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির দুর্দান্ত মিডফিল্ডার হামজা চৌধুরী। বাংলাদেশের জয়ের পরই শুক্রবার রাতে নিজের অফিসিয়াল পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। বাংলাদেশ দলের ক্রিকেটারদের বিজয় উল্লাসের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে হামজা লিখেছেন, অভিনন্দন বাংলাদেশ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়। এরপরে বাংলাদেশের লাল সবুজ পতাকা জুড়ে দেন ক্যাপশনে। এদিকে অজিদের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজে প্রেডিকশন দিয়ে চরম বিপর্যয়ে পড়েছেন অজি বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং। সিরিজ শুরুর আগে রিকি পন্টিং বলেছিলেন বাংলাদেশকে 4-1 ব্যবধানে সিরিজ হারাবে অস্ট্রেলিয়া। ইতিমধ্যে 3-0 ব্যবধানে এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার অজিদের সিরিজ হারের পর নতুন করে প্রেডিকশন শোনা গেল অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার শেন ওয়াটসনের মুখে। তিনি তো পুরোপুরি দাফন করে দিয়েছে অস্ট্রেলিয়ার এই টিমকে। শেন ওয়াটসন বলেন, অস্ট্রেলিয়ার বর্তমান টিম যেভাবে পারফর্ম করছে এভাবে খেললে বাংলাদেশের কাছে 5-0 ব্যবধানে সিরিজ হারবে নিশ্চিত। সম্মানিত দর্শক, আপনার কাছ থেকে জানতে চাই আপনার প্রেডিকশন। জানাতে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।